বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আমাদের এই চ্যানেলে মেডিকেল এডুকেশন, যেমন নার্সিং, ফার্মাসি, প্যারামেডিকেল, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক কোর্সে ডিপ্লোমা ও ডিগ্রির অ্যাডমিশন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। সেই সংক্রান্ত অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওগুলি দেখতে পারেন। অনেক ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে আজকে আমরা আলোচনা করব মেডিকেল এডুকেশন নিয়ে পড়াশোনা করলে কী কী স্কলারশিপ পাওয়া যায় এবং সেই স্কলারশিপের পরিমাণ কত, এছাড়াও কীভাবে আবেদন করবেন এবং আবেদনের জন্য এখন থেকেই কী কী ডকুমেন্ট রেডি করে রাখতে হবে। এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, যারা এয়ার গ্যাপ স্টুডেন্ট আছে তারা কি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। গো লগইন ইজ দ্য বেস্ট ব্রাউজার ফর মাল্টি অ্যাকাউন্টিং। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, অর্থাৎ SVCM, এটি হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি মূলত দরিদ্র কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান। রাজ্য সরকারের সবথেকে ভালো একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এই স্কলারশিপটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং পেশাদারি কোর্সে ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। তো আমরা এখন দেখে নেব মেডিকেল এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করছে তারা কত টাকা এই স্কলারশিপে পাবে। যেমন যেগুলি ডিপ্লোমা কোর্স সেগুলির ক্ষেত্রে থাকছে 1000 থেকে 1500 টাকার মধ্যে, এবং যেগুলি ব্যাচেলার ডিগ্রি কোর্স সেগুলিতে থাকছে পার মান্থ 5000 টাকার মধ্যে। ডিপ্লোমা কোর্স যেমন ডিপ্লোমা ইন ফার্মাসির ক্ষেত্রে 1 থেকে 1500 মধ্যে, তো অধিকাংশ স্টুডেন্টদের 1500 টাকাই দেওয়া হয়, মানে বছরে 18000 টাকা। এছাড়া ডিগ্রি করে বিফার্ম অর্থাৎ ব্যাচেলার অফ ফার্মাসি, তাদের ক্ষেত্রে প্রত্যেক বছর 60000 টাকা, অর্থাৎ মাসিক 5000 টাকা দেওয়া হয়। এভাবেই সমস্ত প্যারামেডিকেলও ডিপ্লোমার ক্ষেত্রে 1 থেকে 1500 মধ্যে, এবং ব্যাচেলার ডিগ্রি করলে সে টাকাটা অ্যামাউন্টটা অনেকটাই বেড়ে যায়, প্রায় 5000-এর কাছাকাছি। আমরা মেডিকেল এডুকেশন নয়, মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে তো দেওয়া হয়ই, তো মেডিকেল এডুকেশনের বাইরেও যারা ডিপ্লোমা বা ডিগ্রি পড়ছে তাদের ক্ষেত্রেও এই সমান। যেমন রিং বা মেডিকেল কোর্সের ক্ষেত্রে থাকছে 5000 টাকা, অর্থাৎ যারা বিটেক করছে বা ব্যাচেলার অফ ফার্মাসি বা ওটি টেকনিশিয়ানের ব্যাচেলার ডিগ্রি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের ব্যাচেলার ডিগ্রি, সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে 5000 টাকা, অর্থাৎ বছরে 60000 টাকা দেওয়া হয়ে থাকছে। তো আমরা এখন দেখে নেব এই স্কলারশিপটি পাওয়ার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন। গো লগইন ইজ দ্য বেস্ট ব্রাউজার ফর মাল্টি অ্যাকাউন্টিং। তার থেকে এই বছর অনেকটাই শিথিল করা হয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মোটামুটি 70-75% মধ্যে নাম্বার থাকতে হবে। এছাড়া যারা হায়ার স্টাডিজ করছো, যারা স্নাতক বা ব্যাচেলার ডিগ্রি করছো, তাদের ক্ষেত্রে হয়তো নাম্বারের কড়াকড়িটা একটু কম। এই স্কলারশিপটি পেতে গেলে ছাত্রছাত্রীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই এই স্কলারশিপটি পাবেন। এছাড়াও আর্থিক সীমা, মানে ঘরের গার্জেনের আয়, পারিবারিক আয় বার্ষিক 2.5 লক্ষ টাকা, মানে 2.5 লক্ষ টাকার নিচে পারিবারিক বার্ষিক আয় হতে হবে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন হবে। আবেদন প্রক্রিয়ার আগে আমি একটা বলিনি এয়ার গ্যাপের যে ব্যাপারটি রয়েছে, এয়ার গ্যাপের ব্যাপারটি নিয়ে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অধীনে যেসব ছাত্রছাত্রীদের এয়ার গ্যাপ থাকছে, এয়ার গ্যাপের অর্থ হলো যারা হয়তো অনেক আগেই পাস করেছে, 2020-2022 পাস করেছে, সেই সকল ছাত্রীদের এয়ার গ্যাপ, মানে রানিং ব্যাচ নয়, সেই সব ছাত্রছাত্রীরাও কিন্তু এখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। সেই ক্ষেত্রে সেই সব ছাত্রছাত্রীদের কিছু শর্তাবলী মেনে চলতে হবে। এয়ার গ্যাপের কারণটি যুক্তিযুক্ত হতে হবে। যেমন এয়ার গ্যাপ থাকলে সেই গ্যাপের যুক্তিযুক্ত বা যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে, যেমন তার স্বাস্থ্যগত কারণ বা স্বাস্থ্যগত সমস্যা, আর্থিক অসুবিধা কিংবা পারিবারিক সমস্যা ইত্যাদি। যদি সে ঠিক অথেন্টিকভাবে দেখাতে পারে তাহলে সে কিন্তু আবেদন করতে পারবে। প্রয়োজনে তাকে সেই যে কারণটি দেখাবে তার নথি অ্যাটাচ করতে হবে। এয়ার গ্যাপ ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু সে একই সমস্ত কিছু যারা রেগুলার স্টুডেন্ট থাকছে তাদের মতনই, তাদের সঙ্গে নতুন অ্যাটাচ করতে হবে এয়ার গ্যাপ সার্টিফিকেট। সেই সার্টিফিকেটে তাকে সঠিক কারণটা দর্শাতে হবে।
এরপর আসছি আমি আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়াটি অবশ্যই অনলাইনের মাধ্যমে হবে। অনলাইনের মাধ্যমে হওয়ার কারণেই আপনি আবেদনটি করার সঙ্গে সঙ্গে আপনি তার স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে দেখতে পাবেন, সেটি ইনস্টিটিউট লেভেলে আছে কিংবা ডাইরেক্টর লেভেলে আছে। ইনস্টিটিউট লেভেল থেকে ভেরিফিকেশন করে দেওয়ার পরই তোমাকে সেটা ডাইরেক্টর লেভেলে পাঠিয়ে দেবে। ইনস্টিটিউট তুমি কলেজে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে ইনস্টিটিউটে তার সমস্ত হার্ড কপি জমা দিতে হবে। তোমার সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে সেই ইনস্টিটিউট থেকে সেই ডকুমেন্ট ফরওয়ার্ড করে ডাইরেক্টর লেভেলে পাঠিয়ে দিতে হবে। ডাইরেক্টর লেভেলে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তুমি কিন্তু স্কলারশিপটি অবশ্যই পাবে। টি অ্যাডমিশন নেওয়ার পর কিছুদিনের মধ্যেই আবেদন, হয়তো পুজোর পরে আবেদন করতে পারবেন। আবেদন করার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশানটি রেনুয়েলও করা যায়। রেনুয়েলে করতে পারলে কন্টিনিউ, যদি তোমার রেজাল্ট ভালো হয় তাহলে রেনুয়েল করে করে তুমি তোমার উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারবে। এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপটি পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ, যাতে দরিদ্র এবং মেধাবী তারা এই স্কলারশিপ পেয়ে থাকে। এবং এই স্কলারশিপ পাওয়ার জন্য সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন করবেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।